আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে সজনে পাতার ভর্তা তৈরি করে দেখাবো, আর এই সজনে পাতার ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সজনে পাতার ভর্তা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা গরম করে নিয়েছি, তারপর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর এই পেঁয়াজ কুচিটা এখন এই সরিষার তেলের সাথে দিয়ে দিব। আর কিছুক্ষণ এই পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পেঁয়াজ কুচিগুলো এই প্যানের মধ্যে ভাজতেছি, আর এগুলো কিন্তু হালকা সফট হয়ে গিয়েছে। পেঁয়াজের যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এই যে দেখুন, এভাবে যদি পেঁয়াজটাকে আমরা ভেজে নিই তাহলে কিন্তু ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে, আর সংরক্ষণ করে রেখে তারপর খাওয়া যাবে। তো পেঁয়াজ কুচিটাকে এখন আমরা উঠিয়ে নিব। তারপর আবারও এই প্যানের মধ্যে অল্প করে সরিষার তেল দিয়ে দিলাম। বড় সাইজের একটা রসুন ছুলে কোয়াগুলো আমি এখানে দিয়ে দিব। এই রসুনের কোয়াগুলো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখুন রসুনের কোয়াগুলো কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন এই রসুনের কোয়াগুলো আমি উঠিয়ে নিব। আবারও এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 6টা কাঁচা মরিচ, আর মরিচের আগাটাকে ঠিক এভাবে আমি একটু চিমটি দিয়ে ফেলে দিচ্ছি। তাতে করে হবে কি, মরিচটা যখন আমরা ভাজবো তখন কিন্তু এটা ফেটে গায়ে চলে আসার ভয় থাকে না। মরিচটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। মরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নিলাম, তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু সজনে পাতা, আর এই পাতাগুলো আমি আগে থেকে একদম বেছে ধুয়ে তারপর রেখে দিয়েছিলাম। এই পাতাগুলো আমি কিছুক্ষণ এই প্যানের মধ্যে ভেজে নিব। সজনের পাতাগুলো আমি কিছুক্ষণ ভেজেছি, আর পাতার যে একটা পানিটা ছিল সেটাকে কিন্তু আমরা শুকিয়ে নিয়েছি। সজনের পাতার মধ্যে যদি পানি থাকে যখনই এটা আমরা বাটবো কিংবা ব্লেন্ডারে পিষবো তখন কিন্তু এটা একদম পানি পানি হয়ে যাবে। যখনই আমরা এই ভর্তাটা করতে যাব অবশ্যই খেয়াল রাখবেন যে পাতার পানিটাকে এভাবে আমাদের শুকিয়ে নিতে হবে। পাতার পানিটা যেহেতু শুকিয়ে নিয়েছি এখন এই পাতাগুলো আমরা উঠিয়ে নিব। আজকের এই সজনে পাতার ভর্তাটা আমি ব্লেন্ডারে জারে করব। আপনারা চাইলে কিন্তু পাটার মতো এটাকে পিষে নিতে পারবেন। ব্লেন্ডারে জার নিয়ে নিলাম, আর এই জারের মধ্যে যে ভেজে রাখা সজনে পাতাটা আছে সেটা নিয়ে নিব। তারপর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুনের কোয়া, আর যে 1 কাপ পেঁয়াজ আগে থেকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেখান থেকে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপর জারের ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিব। পাতাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, ঢাকনাটা খুলে দেখাই। এই যে দেখুন, কেউ যদি চান একদম মিহি করে এটাকে বাটার জন্য কিংবা ব্লেন্ড করার জন্য তাহলে কিন্তু আরও এটাকে ব্লেন্ড করে নিতে পারবেন কিংবা বেটে নিতে পারবেন। আমি এরকমই রেখে ভর্তাটা করে নিচ্ছি। ভেজে রাখা আরও যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ আমি আলাদা করে রেখে দিয়েছিলাম এই প্লেটটা নিয়ে নিয়েছি, আর এই যে ব্লেন্ড করা পাতাটা নিয়ে নিচ্ছি। পাতাটা আমি নিয়ে নিলাম, তারপর এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হাত দিয়ে ঠিক এভাবে একটু চটকিয়ে নিব। যেহেতু আমরা তেল মরিচ সব কিছুই সরিষার তেলের মধ্যে ভেজেছি, এক্সট্রা করে কিন্তু এখানে আর তেল দিব না। এই পেঁয়াজের সাথে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব, কারো কাছে যদি থাকে তাহলে দিয়ে দিতে পারবেন, না থাকলে কিন্তু এমনিতেই ভর্তাটা খেতে মজা। ধনিয়া পাতাটাও আমি পেঁয়াজের সাথে এভাবে একটু চটকিয়ে নিচ্ছি, আর এখন যে সজনে পাতাটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা পেঁয়াজের সাথে এভাবেই মাখিয়ে নিব। ভালো করে এভাবে মিশিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে আমাদের সজনে পাতার ভর্তা, এটাকে এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করছি ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।